আর এটা হচ্ছে আমার পাপা সোনা, আমি যতক্ষণ ভিডিও বানাচ্ছি আমার পাপা ততক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। বাবা, ও বাবা, তুমি আমাকে দেখছো? আমি হেলমেট কিনেছি বাবা, আমি তোমার জন্য একটা হেলমেট কিনবো। হ্যাঁ, ওকে, তো বাই বাই। তো হ্যালো গাইজ, আমি কৌস্তভ পটেল আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা দেখছো ইন্ডিয়ান রিয়াকশন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে একটা অনেক কষ্ট করে আমি একটা জিনিস কিনেছি, বহুদিন ধরেই কিনবো কিনবো করে ভাবছি, তো কিনে উঠতে পারছিলাম না। একটু একটু দামি, একটু দামি মানে কি, দামটা অন্য কারুর কাছে হয়তো কম হতে পারে কিন্তু আমার কাছে অনেকটাই, কারণ আমি পেরে উঠে পারছিলাম না যে কীভাবে কিনবো, কবে কিনবো, আর এটা খুবই আমার দরকার ছিল। তো চলো আর বেশি কিছু না বলে আমি শুরু করি আজকের ভিডিও। তো আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কী নিয়ে কথা বলবো, কী সম্পর্কে বলবো। এটা হচ্ছে আমার একটা নতুন হেলমেট, যেটা আমি এই দুদিন হলো কিনেছি। তো এই হেলমেটটা সম্পর্কে আমি কিছু বলবো, যেটা আমার খুবই কাজে লাগবে। আর এই হেলমেটটা আমার হচ্ছে মোটো ভ্লগিং করতে কাজে লাগবে, যেটা আমি বাইক চালাতে চালাতে এখানে ক্যামেরা লাগিয়ে যেটা করতে পারবো। তো সেইগুলো আমাকে আরও সরঞ্জাম কিনতে হবে, কিন্তু আমি আপাতত হেলমেটটা কিনতে পেরেছি অনেক কষ্ট করে। তো আস্তে আস্তে আশা করছি আমি বাকি সরঞ্জামগুলো কিনে ফেলব। তো চলো আমার এই হেলমেটটা সম্পর্কে কিছু বলা যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ হেলমেটটা কেমন লাগছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর বাকি এতে আর কী কী ফেসিলিটি আছে আমি সবই বলবো। তো হেলমেটটা দেখতে খানিকটা এইরকম, দেখতেই পাচ্ছ পিছনটা খানিকটা বাড়া আছে। তো আমি এর কোম্পানিটা আগে বলি, এইটার কোম্পানি হচ্ছে স্টিলবার্ড এয়ারের হেলমেট। এটা এটা হচ্ছে স্টিলবার্ড এয়ারের হেলমেট। তো আর এটার মডেল নাম্বার হচ্ছে, এটার মডেল নাম্বার SBA-20IS, আর এটা হচ্ছে মডেল নাম্বার। আর এটার সাইজ হচ্ছে 580mm। এটা হচ্ছে মানে মিডিয়াম সাইজ আর কি, আমি মিডিয়াম সাইজই অর্ডার দিয়েছিলাম। তো আপাতত এটা আমার সাইজে মোটামুটি হয়ে গেছে, একটু চাপ লাগছে, দু একদিন পর নিশ্চয়ই এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, কিন্তু স্টিলবার্ড এয়ারের হেলমেট, যেটা তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে। এটা আমি যে বিগ বিলিয়ন যে চলছিল ফ্লিপকার্টে, সেই টাইমে আমি অর্ডার দিয়েছি। তো এই হেলমেটটা কীরকম দেখতে আগে দেখিয়ে নিই, এই হচ্ছে লুক, পিছনটা একটু বাড়া আছে আর এখানে এয়ার পাসওয়ার জায়গা আছে, কারণ হেলমেট বেশিরভাগ হেলমেট দেখবেন এখানে মানে এয়ার পাসওয়ার জায়গা থাকে না, মাথা ঘেমে যায় বা এরকম ব্যাপার থাকে, মাথা গরম হয়ে যায় হেলমেট বেশিক্ষণ পরে থাকলে, বিরক্ত ভাব লাগে, যেটা এতে হবে না। এখানে এয়ার পাসওয়ার জায়গা আছে আর এখানেও এয়ার পাসওয়ার জায়গা আছে, এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। এটা ফোল্ড হয় হেলমেটটা, এখন দেখতে পাচ্ছ আমি এটাকে ফোল্ড করে উপরের দিকে করে রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এর ভিতরে একটা গ্লাস দেওয়া আছে, যেটা আমার চশমা না থাকলেও কাজে লাগবে। এটা হচ্ছে এর গ্লাস, যেটা আমি এখনো এর সিলটা খুলিনি। তো চলো এর সিলটা খুলে দেখাই, এর সিলটা আমি খুলছি। এটা হচ্ছে এইরকম লুক লাগছে, এটা হচ্ছে একদম কালো গ্লাস দেওয়া আছে। লুকটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা জিনিস এক্সট্রা আমাকে দিয়েছে, যেটা হচ্ছে এর একটা গ্লাস দিয়েছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা সাদা গ্লাস, এর পরও আমাকে একটা গ্লাস দিয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক, যেটা এটা ভেঙে যদি বাই চান্স ভেঙে যায় সেটা আমি কালো গ্লাসটা লাগাতে পারবো, বা ইচ্ছা গেলেই যদি মনে হয় যে সাদাটা অনেক দিন আছে তাহলে কালোটা লাগাবো। তো কালোটা লাগিয়ে দিলেই আবার কিন্তু লুকটা আলাদা হয়ে যাবে, একদম ব্ল্যাকই হয়ে যাবে। তো আমার গাড়ির কালার হচ্ছে একটু গ্রিন টাইপ, কিন্তু আমার এই কালারটা পছন্দ হয়েছে, সেই জন্য হেলমেটটা এই কালারে নিয়েছি, একদম হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে ব্যাপারটা। তো আসলে আমার মোটো ভ্লগিং করার জন্য আমি হেলমেটটা একটু দাম দিয়ে নিয়েছি, এটা বেশি দাম নয়, তোমাদেরকে বলে দিই অনেকক্ষণ ধরে দাম দাম বলছি। এটার দাম হচ্ছে 2065 টাকা নিয়েছে,
চলো হেলমেটটা আমি আগে মাথায় দিয়ে একবার দেখাই। এবারে খুব যদি রোদ লাগে, খুব রোদ থাকে, তাহলে আমি এই কালো গ্লাসটা নামাতে পারি। এটা নামালে চোখটা রোদের হাত থেকে বাঁচবে। এটা এরকম ভাবে খোলে, এখানে একটা সুইচ আছে, এরকম ভাবে খোলে। তো এটা কিভাবে কিনবে আমি এর মডেল নাম্বার সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন, এইটুকুই আমার ভিডিও ছিল। এরপরে আমি নেক্সট ভিডিও আনবো, আর আমি আস্তে আস্তে মোটো ভ্লগিংয়ের সমস্ত কিছু ইকুইপমেন্ট সব কিছু কিনবো। তো আমার ভিডিও আজ এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তো চলো, গুড নাইট। আর এইটা হচ্ছে আমার পাপা সোনা। আমি যতক্ষণ ভিডিও বানাচ্ছি আমার পাপা ততক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। বাবা, ও বাবা, তুমি আমাকে দেখছো? আমি হেলমেট কিনেছি বাবা, আমি তোমার জন্য একটা হেলমেট কিনবো। হ্যাঁ, ওকে, তো বাই বাই।